রমাদানের শেষ দশক আমাদের সামনে রমাদানুল কারীমের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রমাদানের শেষের দশক শেষ 10 দিন রমাদানের শেষ দশক হচ্ছে রমাদানের সবচাইতে নিয়ামতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিনের চাইতে রমাদানের শেষের 10 দিনকে গুরুত্ব দিতেন কম না বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মোট 4টা কাজ করতেন কয়টা কাজ করতেন এটা আপনাদের সবাইকে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ শেষ 10 দিন নবীজি কয়টা কাজ করতেন রমাদানের প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিন হলো বেশি গুরুত্বপূর্ণ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 20 দিনের চাইতে রমাদানের শেষের 10 দিনকে গুরুত্ব দিয়েছেন বেশি শেষের দশকে নবীজি মোট 4টা কাজ করেছেন নাম্বার 1 এক নাম্বার হলো মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يخلط العشرين بصلاة ونوم তিনি বলেছেন রাসূল কারীম সবাই পড়ে নামাজ সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন আবার কিছু সময় নামাজ আদায় করতেন ইবাদত মন্দে করতেন কিন্তু ফাইদা কানাল আশরিল আওয়াখির মিন রমাদান যখন রমজানের শেষ দশক চলে আসতো আহিয়া লাইলাহু শেষের 10টা দিন একটা মুহূর্তও বিছানায় পিঠ লাগাতেন না সারাটা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে করে রাত কাটিয়েছে তাহলে দুই নাম্বার আমল আমরা জানলাম শেষের 10 দিন 10টা রাত নবীজি একটা মুহূর্তও বিছানায় পিঠ লাগাইতেন না চারটা আমল নবীজি শেষ দশকে করেছেন এক নাম্বার রমজানের শেষের 10 দিন 10 রাত ইবাদত করেছেন সবচাইতে দুই নাম্বার রাতের বেলা ঘুমাইতেন না সারা রাত তিনি দাঁড়িয়ে থাকতেন ইবাদত করতেন তিন নাম্বার হলো ওয়া আইকাজা আহলাহু শুধু নিজে নিজে ইবাদত করতেন না শেষের 10 দিনে আল্লাহর রহমত বর্ষিত হয় বেশি আল্লাহ তাআলা রহমতের বারিধারা বর্ষণ করেন এই রহমতের বারিধারা থেকে যেন নিজের পরিবার বঞ্চিত না হয় এই জন্য নিজের পরিবারের লোকদেরকে ঘুম থেকে জাগায়া দিতেন তাদেরকে বলতেন তোমরা শেষের 10টা রাত ঘুমায়ো না জীবনে বহুত ঘুমিয়েছো এই 10 রাত ঘুমায়ো না কারণ এই সময়টা ঘুমানোর নয় এই সময়টা ইবাদতের তাহলে নবীজির তিন নাম্বার আমল আমরা পেলাম নবীজি শুধু নিজে নিজে ইবাদত করতেন না বরং পরিবারের স্ত্রী সন্তান সবাইকে জাগায়া দিয়া পরিবারের সবাই মিলে তারা শেষ দশকে ইবাদত করতে নাম্বার 4 চার নাম্বার হলো ওয়াসাদামি ইজরাহু কুমোর বেদে ইবাদতে দাঁড়াতেন ওয়াসাদামি ইজরাহু এর ব্যাখ্যায় হাদিসের ইমামগণ বলেছেন অর্থাৎ শেষের 10 দিন নবীজি পারিবারিক সকল কাজ সাংসারিক কাজ সামাজিক কাজ রাজনৈতিক কাজ রাষ্ট্রীয় কাজ সকল কাজ থেকে তিনি নিজেকে গুটাইয়া ফেলতেন শেষের 10 দিন তিনি কোনো কাজের সাথে সামাজিক কাজ কোনো কাজে জড়াতেন না শেষের 10টা দিন কেবলমাত্র তিনি আল্লাহমুখী হয়ে যেতেন শেষের 10 দিন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করতেন না স্ত্রীদের ঘরে যেতেন না স্ত্রীদের সঙ্গে মেলামেশা করতেন না পারিবারিক কাজ সামাজিক কাজ কোনো কাজে সম্পৃক্ত হতেন না শেষের 10টা দিন কেবলমাত্র যার ইবাদতে কাটাইয়া দিতেন তিনি কে শেষ দশকে নবীজির আমল কয়টা দেখি কারা কারা মুখস্থ করেছেন এক নাম্বার শেষ দশকে নবীজি ইবাদত করেছেন দুই নাম্বার আমল সারা রাত জোরে বলেন সারা রাত তিন নাম্বার শুধু একা নয় পরিবারের সবাইকে এই জন্য আনন্দ যে সবাই উঠো উঠো সবাই উঠো কিসের ভোগ উঠো ইবাদতে সামিল হও সুবহানাল্লাহ চার নাম্বার সব কাজ বাদ সব কাজ 10 দিন শুধু ইবাদত কার
শেষের 10 দিন নবীজি করছে করেছেন কি আর আমরা করি কি নবীজি প্রথম 20 দিন কিছু কিছু ঘুমাইলেও শেষের 10 দিন ঘুমাইতেন না এই সুন্নাত আমাদের মধ্যেও আছে আমরাও শেষের 10 দিন ঘুমাই না না ঘুমাই আমরা ব্যবসা করি না ঘুমাই আমরা হিসাব কিতাব করি আর কর্মচারীদেরকে বলে এই দেখ আর কত কাম আনু যাবে একেবারে চাঁদ রাত পর্যন্ত ওই ধান্দায় ব্যস্ত আর আমরা যারা আম পাবলিক আছি হাজবেন্ড গিয়ে ওয়াইফকে বলে কি গো তুমি কয়টা শাড়ি কিনবা বাচ্চাদের মার্কেটিং সয়াবিন তেলের দাম বেড়ে দিতে পারে তাড়াতাড়ি কিনে ফেলে বিদের বাজার শেষ কর মানে শেষ 10 দিন আমরা সাংসারিক কাজ পারিবারিক কাজ ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত নবীজির সাথে আমাদের আমলের কি জঘন্য বৈপরীত্য কি জঘন্য বৈপরীত্য শেষের 10 দিন ব্যবসা করব বলে আমরা 7 দিনে 10 দিনে 15 দিনে তারাবি শেষ করে দিচ্ছি এই হলো অবস্থা আর শেষের 10 দিন গিয়ে দেখেন মক্কা মদিনায় ইতিকাফের জন্য তাহাজ্জুদের জন্য মানুষ এখন থেকে প্রস্তুত আল্লাহু আকবার আর আপনি ব্যবসা করার জন্য প্রস্তুত বঙ্গবাজারের ঘটনা থেকে রে ভাই এখনো শিক্ষা নিলা না আর কোন দিন যে শিক্ষা নিবা শয়তান কি মাথায় পেশাব করলো নাকি আমার তো ওইটাও বুঝে আসে শেষের 10টা দিন নবীজি শুধু ইবাদত করেছেন ওয়াসাদামি ইজারাহু এর ব্যাখ্যায় কোন কোন মুহাদ্দিস বলেছেন স্ত্রীদের সাথে নবীজি মেলামেশাই করতেন না শেষ পর্যন্ত আল্লাহু আকবার কি সম্মান দিয়েছেন শেষের 10টা রাতকে শেষের 10টা দিন নবীজি ঘুমাইতেন না পরিবারকে নিয়ে সব দায়িত্ব সব কাজ ওই 10 দিন কোনো কাজ নাই শুধু ইবাদত হবে কার তাহলে শেষের দশকে নবীজি যা করেছেন আমরাও তা করতে পারবো তো প্রশ্ন হতে পারে যে শেষের 10 দিন নবীজি এত ইবাদত করেছেন কেন এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে এত ইবাদত বন্দেগী করেছেন প্রথম 20 দিনের চাইতে শেষ দশককে এত গুরুত্ব দিয়েছেন একটাই কারণ কারণ রমজানের সবচেয়ে বড় নিয়ামত লাইলাতুল কদর যে রাতে কুরআন নাযিল হয়েছে যেই কুরআন নাযিলের কারণে রমজানের ইজ্জত বেড়েছে ওই কদরের রাতটা আছে রমজানের শেষ শেষ ওই রাত যেন ছুটে না যায় এজন্য নবীজি শেষ দশক ইবাদতে কাটাতেন কারণ ওই রাত বছরের শ্রেষ্ঠ সারা জীবনের শ্রেষ্ঠ রাত এটা এজন্য নবীজি ওই রাতকে মিস করতেন না এই রাত যেন ছুটে না যায় ওই রাতের আলাদা বিশেষ 7টি বৈশিষ্ট্য রয়েছে কয়টা বৈশিষ্ট্য নাম্বার 1 এক নাম্বার হলো ওই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাযিল করেছি যেই রাত তালাশের জন্য নবীজি শেষ দশকে ইবাদত করেছেন সেই রাতের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হলো কোরআন নাযিলের রাত দুই নাম্বার হলো ওই রাতটা এমন মর্যাদার রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চাইতেও উত্তম এই কদরের রাত কোন কোন মুফাসসিরের ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ একটানা 1000 মাস ইবাদত করলে বন্দেগী করলে যে পরিমাণ নেকি পাওয়া যায় এই কদরের রাত তালাশ করতে গিয়ে যদি কারো কদরের রাত নসিব হয়ে যায় ওই রাতের ইবাদত বন্দেগী 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের বন্দেগীর সমান হয়ে যাবে 83 বছর আপনি হায়াত না পাইতে পারেন একটা রাত তালাশ করতে গিয়ে যদি এটা লেগে যায় পেয়ে যান তো 83 বছর 4 মাস একটানা নেক আমল করলে যে সওয়াব পাবেন ওই রাতের আমলে আল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ কদরের রাতের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতটা হলো বরকতময় রাত এই রাতে আল্লাহ বরকত নাযিল করেন কারণ আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয়ই যে রাতে আমি কুরআন নাযিল করেছি ওই রাতটা হলো বরকত ওই রাতটা হলো বরকতময় রাত বলেছেন যিনি তিনি কে আল্লাহ 4 নম্বর হলো ওই রাতে রুহুল আমিন অর্থাৎ জিব্রিল এবং অসংখ্য ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে দুনিয়াতে অবতরণ করেন অন্য কোন রাতে এত পরিমাণ ফেরেশতারা জমিনে অবতরণ করে এজন্য আল্লাহ সূরা কদরে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন
কুল্লি আমর রুহুল আমিন এবং অসংখ্য ফেরেশতা এই রাতে আল্লাহর হুকুম নিয়ে বিধান নিয়ে জমিনে অবতরণ করে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটা হলো শান্তিময় রাত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত এই রাতটা হলো শান্তিময় রাত ছয় নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হলো ভাগ্যরজনীর রাত ভাগ্যের ভাঙা গড়া এই রাতে চলে আল্লাহ সূরা দুখানে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত ফয়সালা যিনি করেন তিনি কি সাত নাম্বার হলো এই রাত এমন মর্যাদার রাত এই রাত তালাশ করতে গিয়ে কেউ যদি এই রাতটা পেয়ে যায় আর ওই রাতে যদি না ঘুমায়া ইবাদত করে করে কাটায়া দেয় যুবক ভাইরা শোনো অসংখ্য গুনাহ করেছো গুনাহ করতে করতে নিজের নফসটাকে কলুষিত করে ফেলেছো গুনাহ করতে করতে গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছো রমজানের শেষের দশটা দিন তোমার জন্য এসেছে নবীজি বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়াহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান আর ইহতিসাবের সাথে ইবাদত করে করে রাতের বেলায় ইবাদত করে করে কাটায়া দেয় আল্লাহ তাআলা তার ওই রাতের ইবাদতের কারণে পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে গুনাহ থেকে পবিত্র হওয়ার সময় এসেছে এই রাতে আল্লাহ মাফ করে দেন এটা ক্ষমার রাত মুক্তির রাত নাজাতের রাত আল্লাহু আকবার ওই রাত আমাদের বাংলাদেশে আমরা ফিক্সড করে ফেলেছি এটা ২৭তম রাত এটা ২৭তম আমরা নবীজির চেয়ে বেশি বুঝছি তো এই রাত আমরা ফিক্সড করে ফেলেছি আর নবীজি ওই রাত পাওয়ার জন্য শেষের দশ দিন কি করেছেন এবাদত করেছেন ঘুমাইতেনি না যে লাইলাতুল কদর আমার থেকে যেন ছুটে না যায় নবীজি বলেছেন মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির মির রমাদান যে ব্যক্তি এই রাত তালাশ করতে চায় সে যেন রমজানের শেষের দশ দিনে তা খুঁজে কোন রাত লাইলাতুল কদর এটা নিয়ে অসংখ্য হাদিস আছে অসংখ্য মত আছে এই মতগুলোর মধ্যে একটা মত হলো এটা ২৭তম রাতও হতে পারে কিন্তু এটা ফিক্সড নয় কারণ নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান নবীজি বলেছেন তোমরা রমজানের শেষের দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এটা ২১তম রাতেও হতে পারে ২৩তম রাতেও হতে পারে ২৫তম রাতে হতে পারে ২৭তম রাত হতে পারে ২৯তম রাত হতে পারে আবার বছরে বছরে ঘুরে ঘুরে এইটা আসতে পারে কোন কোন বছর ২৭তম রাতে হতে পারে কোন বছর ২৯তম রাতে হতে পারে কোন বছর ২১তম রাতেও ২৩তম রাতে ২৫তম রাতেও হয়ে যেতে পারে কোন রাত লাইলাতুল কদর এটা হাদিসে ফিক্সড করে বলা হয়নি তবে লাইলাতুল কদরের কিছু আলামতের কথা হাদিসে বলা হয়েছে যেমন কিছু হাদিসে এসেছে যেটি লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকারে ছেয়ে যাবে না ওই রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ না গরম না ঠান্ডা এবং ওই রাতে ইবাদত গুজারিরা ইবাদত করে তারা মনের মধ্যে আনন্দ বা তৃপ্তি লাভ করবে একটা প্রশান্তির বাতাস ওই রাতে প্রবাহিত হবে তারপরে ওই রাতে বৃষ্টিও বর্ষণ হতে পারে তারপরে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে এটা জানাইয়াও দিতে পারেন আবার ওই রাতে যখন সকালবেলা ভোরবেলায় সূর্যোদয় হবে আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে এগুলো হচ্ছে আলামতের কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে তো লাইলাতুল কদর কোন রাত এটা কিন্তু ফিক্সড করে বলা হয় নাই নবীজি বলেছেন এক হাদিস এসেছে বুখারী এবং মুসলিম শরীফ এটা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলছেন নবীজি আমাদেরকে বললেন ইন্নি উরীতু লাইলাতুল কদর আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল আমাকে প্রথমে বলে দেওয়া হয়েছে এটা কোন রাত ও ইন্নি নুসিতুহা এরপরে আমি সেটা ভুলে গেলাম অথবা কোনো কোনো বর্ণনা এসেছে আমাকে তা ভুলিয়ে দেওয়া হলো আমাকে তা ভুলিয়ে দেওয়া হলো এরপরে আমাকে জানিয়ে দেওয়া হলো আপনি যে রাত পেতে চাচ্ছেন খুঁজতে চাচ্ছেন এটা রমজানের শেষ দশকে আপনি তালাশ করেন তাহলে লাইলাতুল কদর এটা চূড়ান্ত করে দেওয়া যাবে না বরং এটি রমজানের শেষ দশকে যে কোনো বেজুর রাতে হতে পারে যে যেন রমজানের শেষ দশকে ওই লাইলাতুল কদর কারণ এই কদর রাতের ব্যাপারে নবীজি বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন মহা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে
গেল, এই রাতের কল্যাণ থেকে আমরা কি বঞ্চিত হতে চাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আমরা কি বঞ্চিত হতে চাই? এজন্য নবীজি শেষের 10 দিন কাজে লাগিয়েছেন। তাহলে আমরা কি একদিন কাজে লাগাবো না 10 দিন কাজে লাগাবো? 10 দিন কাজে লাগাবো। শেষের দশকের এই একটা রাতকে কাজে লাগানোর জন্য নবীজি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন নবীজি কি করতেন? ইতিকাফ। ইতিকাফ হচ্ছে আরবী শব্দ, এর বাংলা অর্থ হলো আবদ্ধ থাকা, নির্দিষ্ট জায়গায় অবস্থান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ হলো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি জায়গায় অবস্থান করে ইবাদত বন্দেগী করার নাম হলো ইতিকাফ। ইতিকাফ মসজিদে বসে করতে হয়, ইতিকাফ মসজিদের সাথে সংশ্লিষ্ট, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফটা মসজিদের সাথে সম্পৃক্ত। আর ইতিকাফ হচ্ছে নবীজির গুরুত্বপূর্ণ একটা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে অফাত পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন কোন বছর তিনি ইতিকাফের আমল ছেড়েলেন নাই। সুবহানাল্লাহ। দুঃখজনক হলো যে নবীজি যে আমলটা তার অফাতের আগ পর্যন্ত ছেড়ে দেন নাই। আমাদের অনেকের জীবনে বহু বছর চলে গেছে, একটা বছর ইতিকাফ করে নাই এমন মানুষও আছে, অথচ নবীজি এটা কোনো বছরই ছাড়তেন না। এজন্য অন্তত তো জীবনে কয়েকবার না পারেন, একবারও তো ইতিকাফে বসা উচিত, কারণ নবীজি তো এই আমলটা গুরুত্ব দিয়েই করেছেন। আরে বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকা তো এমনও আছে ইতিকাফে বসার মানুষ পাওয়া যায় না, টাকা দিয়া পয়সা দিয়ে ইতিকাফে বসায়, এমনও গ্রাম বাংলাদেশে আছে, আমি নিজের চোখে দেখেছি। শোনেন, নবীজি শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য, এটা তালাশ করার জন্য ইতিকাফ করতেন, মসজিদে ইতিকাফ করতেন। বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরি মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি। তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাতের আগ পর্যন্ত প্রত্যেক বছর রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। অন্য হাদিসে এসেছে ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহা ইতাকাফা 20 ইয়াউমা, যে বছর নবীজির ওফাত হয় ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। প্রতি বছর করেছেন কয় দিন করে? 10 দিন। আর যে বছর নবীজির ওফাত হয় ওই বছর করেছেন কয় দিন? 20 দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজির ওফাতের পরে নবীজির স্ত্রীরাও ইতিকাফ করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় ইতিকাফ শুধু পুরুষরা নয়, মহিলারাও ইতিকাফ করতে পারবে। এখন মহিলারা ইতিকাফ করবে কিরকম, পুরুষের মতো? এ ব্যাপারে ফুকাহাদের দুইটা মত আছে। কয়টা মত আছে? বেশিরভাগ ফুকাহা বলেছেন মহিলারাও মসজিদে ইতিকাফ করবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো ইতিকাফকে আল্লাহ মসজিদের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আরব দেশের উলামাগণ বলেন এটা মসজিদেই করতে হবে। আর আরেক দলের মতামত হলো, কিছু কিছু ফুকাহা বলেছেন যে না, মহিলারা যদি মসজিদে তাদের আলাদা ব্যবস্থা না থাকে, পর্দার ব্যবস্থা না থাকে, সব এলাকায় তো থাকতে নাও পারে, তো এই জন্য তারা ঘরের ভেতরে, তারা যে ঘরে যে কক্ষে তারা থাকেন ওই কক্ষেই নামাজের স্থান বা একটা জায়গা তারা চূড়ান্ত করবেন, ওই জায়গাতেই তিনি শেষ 10 দিন এখানেই নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এখানে তিনি কিয়ামুল্লাইল তাহাজ্জুদ তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বন্দেগী, ওখানেই তিনি থাকবেন, ঘুমাবেন, ওয়াশরুমে যাবেন, ওযু করবেন, পবিত্র হবেন, গোসল করবেন, এবং ওই স্থানে ইতিকাফের নিয়তে থাকবেন। তিনি তার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করতে পারবেন। তো আমাদের দেশের আলেমরা বলেন যে আমাদের বাংলাদেশে তো প্রায় সকল মসজিদেই মহিলাদের জন্য কোনো ব্যবস্থা, আলাদা ওয়াশরুম, আলাদা টয়লেট, তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা নেই। এই জন্য আমাদের দেশের আলেমরা বলেন মহিলারা যদি ইতিকাফ করতে চান তাহলে তারা ঘরের মধ্যে ইতিকাফ করতেই পারবেন, ঘরের একটা নির্দিষ্ট জায়গায় ইতিকাফের নিয়তে তারা ওখানে বসে বসে ইতিকাফ করতে পারবেন। তো ইতিকাফ নবীজি করেছেন, কেন করেছেন? নবীজির মুখ থেকে সেটা শুনো। নবীজি বলছেন ইন্নি ইতাকাফতুল আশরাল আউয়াল, আমি রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছি।
রমজানের প্রথম 10 দিন আলতামিসু হাদিহি লাইলা প্রথম 10 দিনে ইতিকাফ করে আমি এই রাত কোন রাত লাইলাতুল এটা খোঁজা আরম্ভ করলাম কিন্তু আমি ওই রাত পাইলাম না জিবরিল বললেন না আপনি যে রাত খুঁজতেছেন প্রথম 10 দিনে এটা নাই নবীজি বলেন সুম্মা তাকাফতুল আশরাল আউসাত এরপরে আমি রমজানের মাঝখানের 10 দিন ইতিকাফে বসলাম সুম্মা উতিতু জিবরিল আসলেন এসে বললেন ফাকিল আলী তিনি আমাকে বললেন শুনেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে রাত খুঁজতেছেন এটা মাঝখানের দশকেও নাই ইন্নাহা ফিল আশরিল আওয়াখির এটা আছে রমজানের শেষ 10 দিনে সুবহানাল্লাহ জিবরিল বললেন ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালইয়াতাকিফ ফাতাকিফুন নাস মাআহ নবীজি বললেন সুতরাং তোমরা যারা লাইলাতুল কদর পাইতে চাও শেষ দশকে আমার মতো ইতিকাফ করো শেষ দশকে ইতিকাফ করো তাহলে লাইলাতুল কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ যুবক ভাইরা ইতিকাফে বসার জন্য আপনাদের এখন গুরুত্বপূর্ণ সময় যুবক বয়সে ফিজিক্যালি এনার্জেটিক থাকে মানুষ আপনারা সারা রাত তাহাজ্জুদ করতে পারবেন লম্বা সময় রুকু করতে পারবেন সাজদা করতে পারবেন 10টা দিন মসজিদে একটু দেন না সারা জীবনের গুনাহগুলো মাফের সময় তো চলে এসেছে 10 দিন তো খুব লম্বা সময় না মসজিদে আসেন ইতিকাফে বসেন আমি যুবকদেরকে বেশি উৎসাহিত করব যুবক ভাইরা চরিত্র সুন্দর হয়ে যাবে 10টা দিন আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন এমন হতে পারে 20 রমজান আসরের পরে ঢুকবেন শাওয়ালের চাঁদ ওঠার পরে যখন বের হবেন একেবারে মাসুম হয়ে গুনাহমুক্ত হয়ে মসজিদ থেকে বের হবেন ইনশাআল্লাহ এই 10 দিনে আল্লাহর সাথে কানেকশন লাগান রিলেশন আল্লাহর সাথে এমন ভাবে তৈরি করেন মসজিদে পড়ে থাকেন ইবাদত করেন বন্দেগী করে করে আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন ইতিকাফ নবীর জীবনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত ইতিকাফ মানে হলো আবদ্ধ থাকা নিজেকে অন্যান্য সকল জায় জামেলা থেকে বিরত রেখে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করে দেওয়া এজন্য ইতিকাফ কারী ব্যক্তি মুতাকিফ যিনি ইতিকাফরত অবস্থায় থাকেন তার কিছু করণীয় কাজ যে ব্যক্তি ইতিকাফে থাকবেন আর যিনি ইতিকাফে থাকবেন না দুইজনের চলন বলন কথাবার্তা এক রকম হলে তো ইতিকাফকারী আর সাধারণ মানুষের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে থাকবে না এজন্য ইতিকাফের নিয়ত যারা কোলে ফেলেছেন আমি বলবো যে ইতিকাফরত অবস্থায় অনেক বিষয় আছে যেগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে যেমন ইতিকাফ সারা স্বাভাবিক অবস্থায় সামাজিক কাজ ব্যবসায়িক কাজ অনেক কাজে আমরা সময় দেই অনেক দায়িত্ব আমরা পালন করি কিন্তু ইতিকাফরত অবস্থায় ওই সকল কাজকাম যেগুলো খুব বেশি জরুরি যেটা না করলেই নয় ওই সময় হয়তো ওই কাজটা করা যেতে পারে কিন্তু ইতিকাফরত অবস্থায় আপনি আপনার ব্যবসা বাণিজ্যের কাজ পারিবারিক জায়জামেলা নিয়ে আয়শা ইতিকাফে যদি বসেন ইতিকাফের হক আদায় মোবাইল ফোন একটা নিয়ে আসলেন অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসে ইতিকাফে সারাদিন মসজিদে বসে বসে ফেসবুক চালায় এটা তো ইতিকাফের হক আদায় হলো না কিছুক্ষণ পরপর বউকে ফোন দেয় ছেলে মেয়েকে ফোন দেয় ছেলেকে ফোন দেয়া বলে কিরে আমাদের রিয়াজউদ্দিন বাজারের দোকানের কি খবর আগ্রাবাদেরটার কি খবর কত কামাইছে আজকে কি হয়েছে ব্যবসা বাণিজ্যের খবর আবার রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ আছে তারা একটু সিম্পেথি নেওয়ার জন্য ইতিকাফে বসে আর মানুষরা দেখায় এলাকার কি ইতিকাফকারী আর বৈশা বৈশা আবার রাজনীতির খবরও রাখে এটা হচ্ছে ইতিকাফের নামে এক ধরনের তামাশা আপনি 10 দিন কি মোবাইল থেকে দূরে রাখতে পারেন না মোবাইল থেকে দূরে মানে মোবাইল ব্যবহার করা যাবে না ইতিকাফে এমন না ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু জরুরত বাসায় বলে যান এই 10 দিন বেশি যোগাযোগ করতে পারবো না 10 দিন জেলে থাকলে যোগাযোগ করতে পারতেন পারতেন না তো আপনি তো 10 দিন জেল খানে না 10 দিন মেহমান হচ্ছেন কার জোরে বলেন কার বাসায় বলে আসবেন আমি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি আল্লাহর কি হচ্ছে মেহমান এই 10 দিন তোমাদের সাথে খুব বেশি যোগাযোগ রাখতে পারবো না খাবার দাবার পাঠিয়ে দিও ফজমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে তো যারা ইতিকাফে থাকেন খাবার দাবারেরও ব্যবস্থা করা হয় আলহামদুলিল্লাহ
তা আপনারা যারা এতেকাফে বসবেন খাবার দাবারের টেনশনও করা লাগতেছে না, খাবার দাবারও চলে আসে। এতেকাফে যারা থাকবেন মসজিদের এই কোণা থেকে ওই কোণা হাঁটাহাঁটি করবেন না, হাঁটাহাঁটিতে থাকবেন না। এতেকাফ মানে হলো নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করা, ওই জায়গায় অবস্থান করে জিকির আসকার করেন, তাসবিহ তাহলিল করেন, কুরআন তেলাওয়াত করেন, এই দশ দিকে কয়েক খতম করার চেষ্টা করেন। দিনই আলোচনা করেন অথবা আপনি কোরআন পড়েন, অর্থ বুঝে পড়েন, এক নামাজ শেষ হলে আরেক নামাজের জন্য অপেক্ষা করেন, ফোনে বেশি ব্যস্ত এর না। মসজিদের ফ্যান একটা চালাইয়া দিয়া আর নিচে চিত হয়ে শুইয়া ফোন একটা কানে লাগাইয়া দুই ঘন্টা তিন ঘন্টা ফোনে থাকা, এটা ইতিকাফ না, এটা ইতিকাফের নামে তামাশা। মোবাইল ফোন আমাদের ইবাদতে বেশি বেশি ব্যাঘাত সৃষ্টি করেছে, এটা তারাবিতে ব্যাঘাত, এটা যে কোনো মজলিসে ব্যাঘাত, এমনকি জুমায়ও ব্যাঘাত। আমি তো উপরের খবর জানি না, এমন হইতে পারে উপরে এখন কতজন ফেসবুক চালাইতেছে এই মুহূর্তে, এখন এখন চালাইতেছে, মানে মোবাইল ফোন আমাদেরকে এখন এত গাফেল করে রেখেছে। যারা এতেকাফে আসবেন আমি অনুরোধ করব পরিবারকে বলে আসবেন, আমরা কার মেহমান হচ্ছি, কার মেহমান, যে আমি এই দশটা দিন আল্লাহর মেহমান হচ্ছি, আমি একটু আল্লাহ তাআলার সাথে একান্তে একান্তে নীরবে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য নৈকট্যশীল হওয়ার জন্য ইবাদত বন্দেগী করতে চাই। ব্যবসা বাণিজ্যের ঝাইঝামেলা অন্য কাউকে বুঝাই দিয়ে আসেন যে এই দশ দিন আমি এত ঝাইঝামেলা নিতে পারবো না। কার আমল এটা, কার আমল, আল্লাহর আমল, নবীজির আমল, কার আমল? হাদিসটা মনে আছে, ওয়াশাদ্দা মিজরাহু, কুমোর বেঁধে ইবাদতে দাঁড়াতেন দশ দিন, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল কাজ থেকে নবীজি নিজেকে গুটিয়ে শুধু ইবাদত করতেন। কার এই দশ দিন সব ঝাইঝামেলা থেকে মুক্ত হয়ে দিন রাত মার্কেটিং এ না গিয়ে শেষের দশক ইবাদতে কাটান। আমি আলোচনার শেষাংশে রমজানের শেষ দশ দিনের দশটা আমলের কথা বলে দিচ্ছি, কয়টা আমল, এই দশটা আমল আমরা করব ইনশা। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আমরা নবীজির আমল অনুসরণ করে, নবীজি শেষের দশ রাত ঘুমাইতেন না, আমরাও ঘুমাব না ইনশা, ঠিক আছে? তো এক নম্বর আমল। দুই নম্বর হলো এই দশ দিন আমরা নিজেকে সকল ঝাইঝামেলা থেকে মুক্ত করে ফেলব, সকল কাজকাম বিশ রমজানের আগেই গুটিয়ে ফেলেন, এমনকি সব ঈদের প্রস্তুতি থাকলে সেটাও সেরে ফেলেন, শেষ দশ দিন কোনো কাজ হবে না, শুধু ইবাদত হবে কার। তিন নম্বর, শুধু নিজেরা নয় পরিবারের সবাইকে নিয়ে, স্ত্রী সন্তান ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে আমরা উৎসাহ উদ্দীপনার সাথে এবাদতে সামিল হব ইনশা। চার নম্বর, একটা রাতের কিয়াম আমরা মিস করব না, একটা রাতের কিয়াম আমরা মিস করব। পাঁচ নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। ছয় নম্বর, এই শেষের দশ দিন প্রতিদিন আমরা কিছু কিছু দান সৎকা করব ইনশা আল্লাহ। সাত নম্বর হচ্ছে বেশি বেশি তাসবিহ তাহলিল করব। আট নম্বর, আমরা এই শেষের দশ দিন বেশি বেশি ইস্তিগফার করব। নয় নম্বর, বেশি বেশি দোয়া করব, কারণ এই শেষের দশকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দশ নম্বর হচ্ছে আমরা এতেকাফে বসে যাব ইনশা আল্লাহ। এই দশটা আমল যদি আমরা শেষের দশকে করতে পারি তাহলে লাইলাতুল কদরও পাবো এবং শেষ দশকের সকল রহমত বরকত আমরা হাসিল করতে পারবো ইনশা আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমজান শুধু সিয়াম কিয়াম আর কোরআনের মাস নয়, এটা জিহাদের মাস, এটা বিজয়ের মাস। বাংলাদেশের বিজয় দিবস হলো ১৬ই ডিসেম্বর, মুসলমানদের বিজয় দিবস কোন মাস বলতে পারেন আপনারা? রমজান মাস, কারণ এই মাসে আল্লাহ বড় বড় দুইটা বিজয় দিয়েছে। কয়টা বিজয়, কোন দুইটা বিজয় বলেন তো? একটা হলো বদর আর একটা হলো মক্কা বিজয়। কি বিজয়? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবীজিকে যে মক্কা থেকে কাফেরের গোষ্ঠী বের করে দিয়েছিল, ঈমান আনার কারণে যে সাহাবীদেরকে ঘর বাড়ি থেকে পিটাইয়া বের করে দিয়েছে, হিজরতের মাত্র কয়েক বছর পরেই অষ্টম হিজরিতে নবীজি ১০,০০০ সাহাবীদেরকে নিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন। আল্লাহু আকবার। রমজান মাসে আমরা যেমন ইবাদত করে তাকওয়ার চর্চা করছি, ঠিক তেমনি বড় বড় দুইটা বিজয় আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, শুধু তাকওয়ার চর্চা করলে হবে না, যেভাবে রমজান মাসে সাহাবীরা বদরে রক্ত ঢেলে দিয়েছেন, জীবন দিয়েছেন, সাহাবীরা দিনের জন্য নির্যাতিত হয়েছেন, ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য
রক্তের দরকার হলে জীবনের দরকার হলে মুসলমান তার রক্ত দিবে জীবনও দিবে তাও জালিমের সামনে বাতিলের সামনে মাথা নত করে কাপুরুষের মতো বেঁচে থাকবে না এটা হলো রমজানের শিক্ষা এটা বদরের শিক্ষা এটা হলো মক্কা বিজয়ের শিক্ষা আমরা যেন এই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে এভাবেই প্রতিফলিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সর্বশেষ একটা পয়েন্ট আমি বলব অনেকেই রমজান মাসে যাকাত দিচ্ছে যাকাতের ক্ষেত্রে আমাদের দেশে যে পরিমাণ তামাশা হয় আমি জানি না অন্য কোন দেশে এত তামাশা হয় কিনা যাকাতের শাড়ি লুঙ্গি মানুষ কিনে কিছু কিছু দোকানে দেখেছি লেখা আছে এখানে যাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায় মানে হলো বাজারের সবচেয়ে নিকৃষ্ট শাড়ি আর লুঙ্গি এই দোকানে আছে আচ্ছা বলেন তো যাকাত শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে আদায় করবেন কোরআনের কোনো আয়াতে আছে না যাকাত দেওয়া যায় আট শ্রেণীর মানুষকে কয় শ্রেণীর মানুষকে যাকাতের উদ্দেশ্য হলো শাড়ি আর লুঙ্গি দিয়ে দানশীল হওয়া এটা যাকাতের উদ্দেশ্য নয় জাকাতের উদ্দেশ্য হলো মানুষের বেকারত্ব দূর করা জাকাতের উদ্দেশ্য হলো বেকারের কর্মসংস্থান করে দেওয়া এজন্য যাদের জাকাত ফরজ জাকাতের হিসাব করবেন খাতা কলমে বসে কইরা যে টাকা বের হবে ওই টাকাটা প্রথমেই কারে দিবেন শুনেন নিজের পরিবারের ভাই বোনকে জাকাত দেওয়া যায় যদি আপনার ভাই বোন সব ভাই বোনদের আর্থিক অবস্থা তো ভালো থাকে না আপনার কোনো ভাই বা বোন চরম পর্যায়ে ঋণগ্রস্ত দেউলিয়া তো যাকাত তো আট শ্রেণীর মানুষকে দেওয়া যায় এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াল গারিমিন যারা ঋণগ্রস্ত ঋণের বোঝায় যারা জর্জরিত এখন নিজের ভাই বা নিজের বোন ঋণগ্রস্ত আপনি যদি গিয়ে বলেন ধরো তোমারে যাকাত দিলাম মনে তো কষ্ট পেয়ে যাবে যে আমার ভাই আমার বোন আমাকে যাকাত দিল নিয়ত রাখবেন মনে মনে যাকাতের টাকাটা আমার ভাই বা বোনকে দিচ্ছি মনে মনে বলা যাবে না আর যাকাতের টাকাগুলো নিয়ে আপনার ভাই বোনকে বলবেন ধরো তোমার ঋণগুলো শেষ করো ঈদের আগেই দেখবেন চেহারায় হাসি আপনার ভাই বা বোন ঋণের দায় থেকে মুক্তি যাকাতও আদায় হইল আপনার অন্যদিকে আপনার নিজের পরিবারের রক্ত সম্পর্কের একজনকে ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি সওয়াবের অধিকারী হবেন আত্মীয়তার সম্পর্ক রক্ত সম্পর্ককে আপনি সমুন্নত করলেন সওয়াব আল্লাহ আরো বেশি দিবেন ইনশাআল্লাহ যাকাত দেওয়ার টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিজের আপন ভাই নিজের নিকটাত্মীয় রক্ত সম্পর্কের অনেকে আছে বেকার সংসার চলে না আপনি যাকাতের টাকা একত্রিত কইরা ক্যামেরার সামনে ফটো তুলেন এই যে আমি 1000 টাকা অমুকরে দিলাম বুঝলা যাকাতের টাকা এরপরে শাড়ি লুঙ্গি ঈদের আগে কি না অনেকে আছে শাড়ি লুঙ্গি কিনে আরে বাপরে বাপ 200 শাড়ি এলাকায় বলে জানো পাহাড় তুলিতে অমুক সাহেব যাকাতের 1000 শাড়ি দিছে 2000 লুঙ্গি দিয়েছে এরকম যাকাতের নামে তামাশা করতে কে আপনাকে বলেছে এটা যাকাতের নামে তামাশা আপনি যাকাতের মূল উদ্দেশ্য জানেন না হিসাব করে দেখছেন আপনার এবছর যাকাত আসছে 20000 টাকা 20 জনকে চাইলে দিতে পারবেন 1000 1000 করে 20000 100 টাকা করে বহু মানুষকে দেওয়া যাবে এটা করবেন না 20000 টাকা মাত্র দুইজনকে দেন পরিকল্পনা গ্রহণ করেন এই বছর আমার যাকাতের টাকা দিয়ে দুইজন বেকারের বেকারত্ব দূর করে দেব একজনকে বলেন তোমাকে একটা চায়ের টঙের দোকান দিলাম আরেকজনকে একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন দুইজনের পরিবারের ইনকামের ব্যবস্থা হয়ে গেল সুবহানাল্লাহ এখন যাদের উপর যাদের টাকা পয়সা কম যাকাত আসছে কম 2-4-5000 টাকা এটা দিয়ে তো কারো বেকারত্ব দূর করা যাবে না এজন্য কালকে ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যদি একজনের যাকাতের টাকা দিয়ে কারো বেকারত্ব দূর করা সম্ভব না হয় তো বের হন 12 কোয়ার্টারে আর কার কার উপর যাকাত ফরজ 10 জন 20 জনের যাকাতের টাকা একত্রিত করলে অ্যামাউন্টটা কি হবে বড় হবে এরপরে আপনারা খুঁজেন এই এলাকায় কে কে বেকার আছে এই রকম করে যদি আমরা খুঁজে খুঁজে বেকারের বেকারত্ব দূর করে যাকাত দিতাম একদিকে যাকাতের হক আদায় হইতো অন্যদিকে আমাদের এলাকাগুলো থেকে আমাদের সমাজ থেকে বেকারের সংখ্যা ডে বাই ডে কমতো না বাড়ত কমতো সবাইকে অনুরোধ করব যাকাতের নামে তামাশা আসুন বন্ধ করি আমরা যাকাত দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করি যাকাত দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করি কয়েকজনের যাকাত একসাথে করে যাকাত এই এক দুইজন বেকার বা কয়েকজন বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাকাত মন্ত্রণালয় থাকলে ভালো হতো সেন্ট্রালি যাকাত কালেকশন করে সেন্ট্রালি যদি ডিস্ট্রিবিউট করা হতো আমি তো সবসময় বলি
চ্যালেঞ্জ করলাম, পাঁচ বছরে বাংলাদেশ সিঙ্গাপুর আমেরিকা এদেরকে ছাড়াইয়া দেন। আপনি বলবেন আমার কি মাথা খারাপ হইছে নাকি? না, মাথা খারাপ আপনার হইছে, আপনি পড়াশোনা করেন সারা জীবন, সুদের অঙ্ক করছেন তো আপনার মাথায় সুদের অঙ্ক, ওই যে ছোটবেলা ওই কিক নিয়ম করেছে মনে নাই আপনাদের, বীজগণিত পাটিগণিত ত্রিকোণমিতি পরিমিতি, আর ওই যে ছোটবেলায় ফোর ফাইভে সুদের অঙ্ক শিখছে, সুদ ছাড়া কিচ্ছু বুঝে না। যদি ছোটবেলায় বইয়ে এরকম অঙ্ক থাকতো যে খান সাহেবের ৬ লক্ষ টাকা ডিপোজিট আছে, ১০ লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য আছে, ২০ ভরি স্বর্ণ আছে, তাহলে খুঁজে বের করো ওনার উপরে এক বছরে জাকাত কত টাকা আসে, এরকম অঙ্ক যদি থাকতো। আর এরকম অঙ্ক যদি আমাদের বইয়ে থাকতো যে এক এক আবাসিক এলাকায় যদি ১০ জনের কাছ থেকে জাকাতের টাকা ১.৫ লক্ষ কালেকশন হয়, তাহলে ১.৫ লক্ষ টাকা দিয়ে ওই এলাকার কতজন লোককে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে সুন্দর করে গাণিতিকভাবে দেখা, এরকম অঙ্ক যদি শিখতো তো হুজুরকে বলতো না মাথা খারাপ হয়েছে কিনা। এরকম অঙ্ক আমরা করেছি, চ্যালেঞ্জ করলাম ৫ বছরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে যদি জাকাত সেন্ট্রালি কালেক্ট করে বিশেষজ্ঞ আলেমদের প্যানেল তৈরি করে তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়। আমি চ্যালেঞ্জ করলাম ৫ বছর পরে একজন গরিব মানুষ বাংলাদেশে খুঁজেও পাওয়া যাবে। প্রমাণ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, জাকাত খাওয়ার মানুষও খুঁজে। জাকাত সম্পর্কে পড়াশোনা করুন, আর জাকাতের নামে শাড়ি লুঙ্গি দিয়ে ফাইজলামি করা বন্ধ করুন। জাকাতের উদ্দেশ্য কর্মসংস্থান, বেকারত্ব দূর করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।